तो बंधुरा आमी होच्छे आपनादेर सबार प्रिय सुमन। तो बंधुरा आमादेर एखनकार जीवन एवं आगेकार जीवन पार्थक्यटा देखले अनेकटाई पार्थक्य खुजे पाबेन, कारण आमरा आगे आगे आमादेर जेमन घरे जेमन लाइट जालातम, तो लाइटर मध्य आगे आमादेर घरे लाइट छिलो सीएफएल बाल्ब और आमादेर भास्कर बाल्ब छिलो, किन्तु एखनकार दिने देखा जाबे जे आमादेर बेशिरभाग व्यवहृत होच्छे आमादेर सेई एलईडी बाल्ब, जार दाम कम एवं आलोर ज्योतिओ खूब बेशी। তাই যেন এখন দেখতে গেলে আগে আমাদের যে টিভি ব্যবহার হতো টিভি ছিল অনেকটাই বড়, কিন্তু এখন আমাদের স্মার্ট টিভি বা আমাদের এখন এলইডি টিভি চলে এসেছে, তাই যেন আমাদের আগের সেই বড় টিভি থেকে আমাদের এখন নতুন টিভিতে পরিবর্তন হয়েছে। সেই যেন আমাদের যখন প্রথম ক্যামেরা সৃষ্টি হয় তখন ক্যামেরা ছিল এত বড়, কিন্তু তখন ক্যামেরা ছবি তোলার জন্য ক্যামেরার সামনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ক্যামেরা ছবি তোলা হতো, কিন্তু এখন আমাদের পরিবর্তন চেঞ্জ হওয়ার পর বিজ্ঞানীরা এমন বানিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের কাছে আসছে পৃথিবীর সবচেয়ে ছোট ক্যামেরা। তো আজকে এটা দেখবো যে এই ক্যামেরা ভিড় ক্যামেরা কীরকম চলে আর এটা কীরকম পৃথিবীর সবচেয়ে ছোট ক্যামেরা। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা ভিডিওটা শুরু করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই পৃথিবীর সবচেয়ে ছোট ক্যামেরা। তো আমি এটা অফলাইন বাই করেছি, এটা 350 টাকার মতো আমাকে পড়েছে, কিন্তু আপনারা যদি অনলাইনে কেউ এটা কিনতে চান তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা দেখবেন যে এই যে আমাদের ক্যামেরা, তো আমি বেশি বকবক না করে আমরা খুলে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা হোল্ডার পেয়েছি, আরও একটা হোল্ডার। তো এটা হোল্ডার আমি আসতে দেখাবো, এটা একটা চার্জারের ডাটা কেবিল পেয়েছি, তো এগুলোকে সরিয়ে দিই। তো আমাদের মেন আছে পিছনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এত ছোট ক্যামেরা, আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা সরকে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই মিনি ছোট্ট ক্যামেরা, একদম ছোট্ট ক্যামেরা। তো এটা এবার দেখবো যে এটা কীরকম চলে। তো এখানে দেখতে পাচ্ছি দুটোই সুইচ দু আছে, একদম ছোট, আপনাদের দেখাচ্ছি একদম মানে কি বলবো একদম ছোট। আর এটা আমি এটা দেখেছি নাকি এটা নাইটেও ভালো কাজ করবে, তার জন্য এখানে দেখছো চারটা সেন্সারও দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো সুইচ আছে আর এখানে একটা চার্জারের চার্জার করার জন্য আছে, আর এখানে একটা আমাদের যেই ছবি বা আমাদের যেই ক্যামেরাগুলো যেই ছবি বা রেকর্ডগুলো যেগুলো হবে সেগুলো আমাদের এই যে দেখতে পাচ্ছ এখানটায় চিপগুলো বা মেমোরি কার্ডে এটা আমাদের সব ভর্তি হবে। তো এতে আর কোনো কিছু নেই। তো আমরা এবারে এর ভেতরে যে চিপ ঢুকে নেব আর এটা আমরা স্টার্ট করে নেব যে এটা কীরকম আমাদের ভিডিও ক্যাপচার করে। তো এখানে দেখতে পাচ্ছ এটা আমরা এখান থেকে একটু সেটিং করে নেই। তো সেটিং করার জন্য আমাদের প্রথমে এখানে আমাদের মেমোরি কার্ড ইনস্টল করতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা 8GB একটা মেমোরি কার্ড, অনেক পুরনো, তার জন্য কালার ফালার উঠে গেছে। তো এবার এটাকে আমি ইনস্টল করে নেবো এর ভেতরে। তো এটা হালকা করে ঢুকে নিতে হবে। তো এরকম গাছ দেখতে পাচ্ছ এই যে ঢুকে গেছে আমাদের। এবার আমি এখানটায় সেট আপটা করে নেব। তো এত ছোট ক্যামেরা, তো এই যে আমাদের সেট আপ ক্যামেরা, এটা আমরা এখানে এরকম করে আমরা এরকম করেও এটা ভিডিও করতে পারি। এটা ভিডিও করলে অনেক, এটা একটা সিকিউর ক্যামেরা মতো যেটা বাড়িতে লাগানো যেতে পারে। তো তারপরে এটা মনে হচ্ছে তো এরকম এটা কিছুটা, এটা আমরা ওয়ালেও লাগাতে পারি, ওয়ালে লাগিয়ে করে এটা আমরা সব বাড়ি সব কিছু দেখতে পারি। তো আমরা এবারে এটা কি করব, এটা এবার আমরা চালিয়ে নেব। চালানোর জন্য আমাদের এখানে দুটো সুইচ দেওয়া আছে। তো আমরা কি করব, এই অন অফ যে বাটনটা এটা টিপে রাখবো কিছুক্ষণ। টিপে রাখার পরে তো এখানে আমি সকালবার ভিডিও করছি বলে দেখতে পাচ্ছি না, এখানে লাইট জ্বলেছে একটা লাইট, এটাকে আর কি করবে আরেকবার টিপে দিবেন। টিপে দিলে দেখা যাবে যে লাইট জ্বলতে জ্বলতে এখানে বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যেই সময় আমার মানে এসডি কার্ডটা আমার এই ছোট ক্যামেরাটা আমি ইনস্টল করেছিলাম সেই সময় কি হলো যে ক্যামেরাটার যে ভিতরে ঢুকেছিলাম আস্তে করে ঢুকার কারণে সেই ক্যামেরাটা ঠিকঠাক তার পজিশনে আসতে পারেনি, আর না আসার জন্য এটা আমার কোনো ফুটেজ বা কোনো ভিডিও ধারণ করতে পারেনি আমার এসডি কার্ডটা, তার জন্য আমরা দুঃখিত। তো আমরা আবার এই দেখেছি আমার ক্যামেরা নিয়েছি আবার, তো আবার আমরা ক্যামেরায় ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তো এদের ক্যামেরাটা কীরকম হয়। তো তখন এই যে আমাদের ক্যামেরা, তখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যামেরা। তো এবার ক্যামেরাটাকে আমি স্টার্ট করে নেব। তোমাদের ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা স্টার্ট করে নিয়েছি, এই যে আমাদের ক্যামেরা। তো আশা করি আমার ভিডিও আশা করি দেখা যাচ্ছে এই যে। তো আমি এখানটা রেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা, আপনাকে দেখাচ্ছি আমি কি মোবাইল নিয়ে ভিডিও করছি।
আর একটু আমি দেখাচ্ছি আমার এদিকে কি কি আছে আমার ছাদের উপরে। তো দেখতে পাচ্ছেন আমার ছাদের উপরে এই সব জিনিস থাকে। ছাদের উপরে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিরকম আছে। মোটামুটি এটা আমাদের সিকিউরিটি ক্যামেরার মতো কাজ করছে, আর তখন ধারণ করতে পারেনি বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ঠিকঠাক করে নিই, এই যে। তো এরকম তো দেখতে পাচ্ছেন আমার ছাদের এইরকম কিছুটা। তো আশা করি আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন, আর কীরকম ভিডিও আসছে প্লিজ আমাদেরকে আমাকে বলবে কীরকম ভিডিও আসছে। তো মোটামুটি মনে হচ্ছে তো ভিডিও ভালো ভালো আসছে। তো এই যে ক্যামেরাটা আমাকে একটু দেখাচ্ছে, এই যে ছোট্ট একদম ছোট্ট ক্যামেরাটা আমি একটু জুম করে নিই, দেখতে পাচ্ছেন ছোট্ট ক্যামেরা একদম একদম হাতে ধরলে দেখতে পাবেন কত ছোট্ট একদম ছোট ক্যামেরা। তো দেখতে পাচ্ছেন।